রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার 26 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। জানা গেছে এদিন রিমান্ড শেষে নূরকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত 21 জুলাই তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে রাজধানীর বনানী সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বনানী সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন বৃহস্পতিবার এ আদেশ দেন। বুধবার রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন নিশ্চিত করেছেন। পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালিব রহমান পার্থকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানিতে আন্দালিব রহমান পার্থের আইনজীবীরা আদালতকে বলেন, 2018 সালের পর থেকে তাদের মক্কেলের বিএনপি জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেতু ভবনে নাশকতার সঙ্গে তার যোগসূত্রের প্রশ্নই ওঠে না। শুনানির এক পর্যায়ে আন্দালিব রহমান পার্থ আদালতকে বলেন, রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন। তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন। তার সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যারা ইতিবাচক রাজনীতি করেন তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। ফজবির তাজ, এটিএন বাংলা।